আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাস্ক তৈরি করে দেখাবো। আশা করি সবে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটি কালো কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টি পাশাপাশি 10 ইঞ্চি এবং লম্বায় 6 ইঞ্চি রয়েছে। এবার আমি একই মাপের আরেকটি কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাস্কের উভয় পাশে একই কাপড় ব্যবহার করতে পারেন। এবার আমি কাপড় দুটিকে একসাথে করে দুইটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি মাস্কটি কাটার জন্য উভয় পাশে 1 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিচ্ছি। এবার চকের সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিব। এবার আমি চকের দাগ বরাবর কাপড়টিকে কেটে নিচ্ছি। এবার আমি কাপড় দুটির মাঝ বরাবর কেটে নিব। এবার আমি কাপড় দুটির অংশকে প্রথমে জোড়া লাগিয়ে নিচ্ছি। জোড়া লাগানো শেষে এবার আমি কাপড়গুলোকে ভাঁজ করে এর মাঝ বরাবর আরেকটি করে সেলাই করে নেব। এবার কাপড় দুটিকে একসাথে করে আমি 4 পাশ সেলাই করে নিচ্ছি। এক সাইড সেলাই শেষে এবার আমি কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। মাস্ককে লাগানোর জন্য আমি এখানে ইলাস্টিক নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। এই ইলাস্টিক আমি এখন ভাঁজ করে মাস্কের উভয় পাশে লাগিয়ে নিচ্ছি।
সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এই মাস্কটি তৈরি করে ফেললাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।